হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জাস্ট কনসার্ন, যে বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা বিভিন্ন আমাদের মতো সিকিউরিটি সেল করে, তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে বা ফেক ভিডিও বানাচ্ছে। ওরা বলতেছে যে টেস্ট লক নাকি হ্যাক করা যায়। আমি জাস্ট একটু দেখাচ্ছি আমাদের টেস্ট লকটা। ওরা বলতেছে টেস্ট লক নাকি হ্যাক করা যায়। টেস্ট লক হচ্ছে পিকে সিস্টেম, প্যাসিভ কিলেস এন্ট্রি, ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট সিকিউরিটি। এটা আমাদের নতুন ডিভাইস, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম নতুন ডিভাইস আমাদের টেস্ট লক রিমোট, এলইডি রিমোট। কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে যে একটা মেশিন নিয়ে মোবাইল দিয়ে চাপ দিয়ে ক্যামেরা নিয়ে অফ করে। আমি একটু দেখাচ্ছি আসলে যে ভিডিওটা আপনারা দেখতেছেন বা যে ভিডিও তারা দেখাচ্ছে আমাদের এগেনস্টে, সেটা আসলে কি। একটু ক্যামেরাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে, এখানে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসটা, এখানে লেখা আছে দেখেন, হ্যাঁ, 13 ফেব্রুয়ারি 2014, মানে 14 সালের ডিভাইস। এখানে স্পষ্ট লেখা আছে, একটু দেখান, হ্যাক আর এফ। আমি আবার দেখাচ্ছি হ্যাক আর এফ, একটু ক্লোজ শট। এই দেখেন আরএলটি, আরটিএল, এসডিআর সফটওয়্যার। একটু খেয়াল করে দেখেন, 1 মেগাহার্টজ টু 6 গিগাহার্টজ, 1 মেগাহার্টজ টু 6 গিগাহার্টজ, 1 মেগাহার্টজ টু 6 গিগাহার্টজ পর্যন্ত এটার কন্ট্রোল। মানে হচ্ছে 5 থেকে 6 ফিট, 6 থেকে 7 ফিট সর্বোচ্চ। এর মানে হচ্ছে এটা হচ্ছে টিভি রিমোট। আমি টিভি রিমোট নিয়ে আসি। টিভি রিমোটের যে এই সামনে একটা চিহ্ন থাকে, এখানে দেখা যাচ্ছে লাইট জ্বলে, টিভি রিমোটের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আরএফ বলে, আরএফ সেন্সর, মানে রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর। এই ডিভাইসটা দিয়ে যেটা আপনারা ভিডিওতে দেখ বা যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, ওটা টিভি রিমোট তৈরি করে, রিমোটের ফ্রিকোয়েন্সি তৈরি করে, টিভি রিমোটের ফ্রিকোয়েন্সি হ্যাক করে। টিভি রিমোট আর টেস্ট লক কিন্তু এক জিনিস না। প্রথম কথা, টিভি রিমোট আর টেস্ট লক এক জিনিস না। টেস্ট লকের ফ্রিকোয়েন্সি হচ্ছে 26 গিগাহার্টজ, 26 গিগাহার্টজ, তারপরে তিনটা লাইফ রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমাদের বাংলাদেশে যখন সামরিক বাহিনী অথবা আমাদের দেশের যারা র্যাব পুলিশ যারা আছেন, যখন ওদের গাড়ি যখন যায়, র্যাবের গাড়ি বিশেষ করে বা সোয়াটের গাড়ি যখন যায়, তখন আমাদের টেস্ট লক অ্যালার্ম বেজে ওঠে। মানে হচ্ছে টেস্ট লকের পাশ দিয়ে যখন কোনো এমন কোনো ডিভাইস যাবে যেটা জ্যামার টাইপের বা ফ্রিকোয়েন্সি টাইপের, যেটা অনেক স্ট্রং ফ্রিকোয়েন্সি, তখন টেস্ট লকটা লক হয়ে যায়, কমপ্লিটলি লক হয়ে যায়। এর মানে কি, এটাতে তিন ধরনের লেয়ার কাজ করে। একটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, 26 পূরণ 2 পূরণ 3, তিন গুণ অ্যালগোরিদমটা এরকম কাজ করে। তো মনে করেন, ধরে নিলাম যে রাশিয়া থেকে কোনো বিশাল কোনো বৈজ্ঞানিক এসে টেস্ট লককে হ্যাক করে ফেললো, ধরে নিলাম। ধরার পরে এই যে হোস্ট দেখতে পাচ্ছেন, এই যে হোস্ট দেখতে পাচ্ছেন, এই হোস্টটা তখন লক হয়ে যাবে অটোমেটিক, যদি কোনো হ্যাকার এসে হ্যাক করে। আমরা বিভিন্ন সিনেমায়, হলিউড সিনেমায় দেখি যে ল্যাপটপ চাপ দিয়ে মিলিয়ন ডলার ট্রান্সফার করে ফেলে হ্যাক করে। এটা কিন্তু প্রথমবার সে হ্যাক হবে, হ্যাক হয়ে ডেড হয়ে যাবে, তখন অটোমেটিক সেকেন্ড লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে, 26 পূরণ 2, মানে 26 গিগাহার্টজ পূরণ 2 অ্যাক্টিভ হয়ে যাবে। ধরলাম তারপরে আমেরিকা থেকে কেউ আসে, হেঁটে হ্যাক করলো, আরো বিশাল কম্পিউটার নিয়ে আসলো, সুপার কম্পিউটার নিয়ে আসলো, এসে এটাকে হ্যাক করলো, তখন সেকেন্ড লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে, পুনরায় লক হয়ে যাবে। এখন ধরলাম আমেরিকাও ফেল করলো, সরি টু সে, যদি মঙ্গল গ্রহ থেকে কেউ চলে আসে, মনে করেন ফর এক্সাম্পল মঙ্গল গ্রহ থেকে চলে আসলো, কেউ এসে হ্যাক করার চেষ্টা করলো, তখন সে ডেড হয়ে যাবে, ডেড। থার্ড লেয়ারে সে ডেড হয়ে যাবে। ডেড হওয়া মানে রিমোটে হয়তো বা তখন অ্যালার্ম আসবে না, এরকম জিনিস এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি। তারপর আমি ধরে নিচ্ছি আগামী 20 বছর 30 বছর পর যদি আবিষ্কার হয়, তখন এই মেশিনটা, এই রিমোটটা তখন ডেড হয়ে যাবে। মেশিন কিন্তু, মেশিনও ডেড, রিমোটও ডেড। তখন এখান থেকে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যাবে তার দিয়ে। এর মানে কি, বাইক তখন স্টার্ট হবে না, বাইক টোটালি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, বাইক ইঞ্জিন অফ হয়ে যাবে এবং বাইক স্টার্ট হবে না। তখন বাইক যদি কেউ চুরি করতে যায়, তাকে ধাক্কা দিয়ে নিতে হবে। ততক্ষণ এখানে বিশাল অ্যালার্ম আসবে, বাইক চিল্লাবে, অনেক কিছু ঘটবে। তো এই বিভ্রান্তিকর যারা ভিডিও দিচ্ছে, একটু খেয়াল করে দেখুন তারা কি বিক্রি করে, তারা কি কোনো সিকিউরিটি বিক্রি করে, তাদের প্রোডাক্টে এমন কোনো ফিচার রয়েছে যেটা পৃথিবীর কারো কাছে নাই। আমরা তো চ্যালেঞ্জ করি টেস্ট লকের মধ্যে, আমাদের টেস্ট লকের যে ফিচার আছে, এই সেম ফিচার
এর চেয়ে কম দামে যদি পৃথিবীর কোথাও পাওয়া যায় আমরা বিনামূল্যে টেস্টক দিয়ে দিব, বিনামূল্যে। এবং আমাদের টেস্টক যদি কেউ হ্যাক করতে পারে, আমাদের অফিসে এসে হ্যাক করতে পারে, আমরা 1,00,000 টাকা পুরস্কার আমরা দাবি রাখছি। মালিককে না জানিয়ে কেউ যদি চুরি করতে পারে, আমরা 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছি অনেকবার, আজ পর্যন্ত কেউ আসে নাই। বরঞ্চ আপনারা জানেন যে বাজারে জ্যামার কিনতে পাওয়া যায়, এটা পোর্টেবল জ্যামার, এটা পোর্টেবল জ্যামার 8 ব্যান্ড, এখানে 4টা অ্যান্টেনা, 8টা অ্যান্টেনা। একটু কাছ থেকে দেখাচ্ছি, এখানে জিপিএস লেখা আছে, দেখা যাচ্ছে জিপিএস লেখাটা, এখানে 8টা ব্যান্ড আছে, জিপিএস, বিডি জিপিএস, 4G, 5G, ওয়াইফাই, DGS, ক্যামেরা, 3G, GSM, হ্যাঁ, এইসব ধরনের নেটওয়ার্ক সে হ্যাক করতে পারে এই মেশিনটা, যে কোনো পৃথিবীর যে কোনো জিপিএস ট্র্যাকারকে সে হ্যাক করতে পারে। তারপর আমরা চ্যালেঞ্জ করবো আমাদের জিপিএস ট্র্যাকার এটাতে হ্যাক হবে না, আমাদের যে কম্বো ডিভাইস নেক্সা ডিভাইস এই মেশিন দিয়েও হ্যাক করা পসিবল না। তো আসলে আমি গর্ব করে বলতেছি না, টেসলক ইজ এ ব্র্যান্ড, টেসলক ইজ নাও ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, আমরা পৃথিবীর 7টা দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করি। তো আচ্ছা, সবচেয়ে মজার বিষয়, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি আমি, আপনারা যারা বাসায় এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের হাতে যে কোনো মোবাইল থাকে, মোবাইলটা আমি অন করলাম, মোবাইলটা অন করবেন, মোবাইলে ক্যামেরা অন করবেন, ক্যামেরা করে টিভির যে আপনার বাসায় অবশ্যই টিভি আছে, টিভি, VCR, DVD যাই থাকুক, এরকম রিমোট আপনার বাসায় আছে, রিমোটের যে পাওয়ার বা যে চ্যানেল ভলিউম যে কোনো বটন চাপ দিবেন, চাপ দিলে এটা খেয়াল রাখবেন, এই যে লাইট, এই যে এখানে একটা লাইট না সেন্সরটা, লাইট জ্বলবে, দেখেন জ্বলে, লাইট জ্বলছে, লাইট জ্বলে, খালি চোখে কিন্তু দেখা যাবে না, আমি যদি চাপ দিই খালি চোখে দেখতে পারবো না, কিন্তু ক্যামেরাতে এটা কিন্তু লাইটটা দেখা যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, এইটা এই মেশিন দিয়ে যে মেশিনটা টিভিতে দেখানো হয়েছে, আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, এই যে মেশিনটা, এই যে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি, এই মেশিন দিয়ে এই টিভির রিমোটকে হ্যাক করা হয়, টিভির রিমোটকে, নট টেসলক। আপনারা জানেন অনেক মোবাইল মাঝখানে বাজারে বেরিয়েছিল, এই সামনে টিভির মোবাইল দিয়ে এসি অন করা যায়, টিভি অন করা যায়, মনে আছে আপনাদের? মোবাইল দিয়ে টিভি এসি অন করা যায়, বিভিন্ন জিনিস অন করা যায়, ওই মোবাইলের মধ্যেও এই সার্কিটটা দেওয়া ছিল, এটা 2014 সালের আগের সার্কিট, এটা আজকে থেকে 10 বছর আগের সার্কিট। তো আমি আবারও বলছি, টিভির রিমোট আর টেসলক এক জিনিস না, টিভির রিমোট টিভির দিকে এম করে করতে হয়, এটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি, আমাদেরটা হচ্ছে ওয়াইফাই, RFID, ওয়ার্ডলেস RFID, PKE এবং প্যাসিভ কেলেস এন্ট্রি সহকারে অটোমেটিক ইমোবিলাইজার সিকিউরিটি, এটা হচ্ছে এই জিনিস। আর যদি এরকম মেশিন দিয়ে চুরি করাই যায় তো আসলে, তাহলে BMW, Mercedes সবাই নিয়ে যেত, অডি গাড়ি সবাই নিয়ে যেত চুরি করে। তো কারো ভিডিওতে বিভ্রান্ত হবেন না, ওদের আমরা চ্যালেঞ্জ করি সবাইকে যারা এই ধরনের বিভ্রান্তিমূলক কাজ করে, আমরা চ্যালেঞ্জ করি 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 3,00,000 টাকা, যত মন চায় তত ইনস্ট্যান্ট আপনারা নিয়ে যাবেন, যদি মালিককে না জানিয়ে আমাদের টেসলক লাগানো মোটরসাইকেল, আমাদের তো লেটেস্ট আমি বলবো, যেহেতু আমাদের কাছে লেটেস্ট আছে, পুরানটা হলে পুরানটা চুরি করতে যদি পারেন মালিককে না জানিয়ে 1,00,000 টাকা পুরস্কার আমরা দেবো ক্যাশ নগদ। চিল আমার কান নিয়ে গেছে, আমি যদি চিলের পিছনে দৌড় দিই লাভ হবে না, আমাকে কান দেখতে হবে কান আছে কিনা। যাই হোক, আপনারা দয়া করে অবশ্যই হাতে রিমোটটা নেন, এখনই ভিডিও দেখা, টিভি রিমোটটাকে আসলে হ্যাক করে না, টিভি রিমোট তৈরি করার জন্য যে ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি তৈরি করে এই ডিভাইসটা, আরএফ ডিভাইসটা, হ্যাক আরএফ ডিভাইসটা, নাম তারা দিছে হ্যাক আরএফ, এটা আসলে আরএফ হ্যাক ডিভাইস না, এটা হচ্ছে অডব্রিনো দ্বারা তৈরি একটা ফ্রিকোয়েন্সি ডিভাইস, যেটা দিয়ে টিভি রিমোটের সার্কিট তৈরি করা যায়, ছোটো ছোটো সার্কিট তৈরি করা যায়, এটা জাস্ট যারা সায়েন্স প্রজেক্ট যারা করে স্কুল কলেজে তাদের জন্য এটা কাজে লাগে, এটা কোনো হ্যাকিং ডিভাইস না, আর হ্যাকিং ডিভাইস এত সহজ না যে আপনি অনলাইনে সার্চ করে আপনি নিয়ে নেবেন, এত সহজ না জিনিসটা। যাই হোক, তো আমরা চ্যালেঞ্জ করি, পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই এমন কিছু যে টেসলককে হ্যাক করবে, যদি আবিষ্কার হয় আমি জানি না কখন হবে, হ্যাঁ হয়তো বা 20 বছর পরে হতে পারে, তো আমরা আরও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো, যাতে আপনাদের যানবাহন সেফ থাকুক, নিরাপদে থাকুক, আর কারো কথায় বিভ্রান্ত হবেন না, অনেক লেবাসদারি মানুষ আছে লেবাস পরে বা মিথ্যা কথা বলে, অনেক আছে, অনেক আপনাদের আশপাশে পাবেন লেবাসদারি মিথ্যাবাদী অনেক আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।